এক মাসের মধ্যে গাজায় মানবাধিকার পরিস্থিতির উন্নতি না করলে ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও নিরাপত্তা মন্ত্রী লয়েড অস্টিন এক চিঠিতে ইসরায়েলকে বার্তা দিয়েছেন। নতুন করে গাজায় আগ্রাসন শুরুর এক বছরের মধ্যে এটি তেল আবিবকে দেয়া ওয়াশিংটনের সবচেয়ে কড়া বার্তা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।